নমস্কার, দেখছেন এভিনিউ সঙ্গে আমি সুপ্রজিৎ। প্রথমে হেডলাইন্স। হেডলাইন্স স্পন্সর্ড বাই স্টার সিমেন্ট। হ্যায় তাই আর হাম। জলপাইগুড়ি জেলায় একাধিক দলীয় কর্মসূচিতে যোগ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। শহরে চাইপে চর্চা থেকে শুরু করে একাধিক রোড শো ও জনসভা করলেন দিলীপ। বেলাকোবায় সংযুক্ত মোর্চার রাজগঞ্জের প্রার্থীর হয়ে জনসভা করলেন সিপিআইএম এর দাপুটের নেতা সুশান্ত ঘোষ। একাধিক ছেলে মেয়েকে বড় চাকরি দেওয়ার নাম করে প্রায় 50 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এক জিম প্রশিক্ষক ও তার বাবার বিরুদ্ধে। অবশেষে খুলে গেল জলপাইগুড়ি শহরের ঢোকার মুখে মহিতনগরের ফ্লাইওভারের একটি অংশ, খুশি স্থানীয়রা। What a lovely day. Sir, 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 sir. Fuel tank leak করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার, এসব বাড়ি তো কম চোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার, স্যার, ফিউল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। বেদে বেদে বেদে। আরে বোকা, মে নয় চুন এটা। স্যার, আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনে সলিড সেটিং, তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্য হ্যাঁ তৈয়ার হাম। আসছে বিস্তারিত খবরে। ভোটের দফা যত বাড়ছে, হার নিশ্চিত জেনে তত বেশি আক্রমণ শানাচ্ছে রাজ্যের শাসক দল। জলপাইগুড়িতে চাইপে চর্চায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার সকালে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌজিৎ সিংহকে সাথে নিয়ে প্রাতঃভ্রমণে বের হন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হেঁটেই ক্লাব রোডের এক হোটেল থেকে চলে যান পান্ডাপাড়া এলাকায়। সেখানে দিলীপ ঘোষ স্থানীয় বাসিন্দা ও দলীয় কর্মীদের নিয়ে চাইপে চর্চায় যোগ দেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাথাভাঙায় তৃণমূল প্রার্থীর ওপর হামলা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বিজেপি হামলা করে না, কারা আক্রমণ করে তা সেদিন তার উপর আক্রমণের ঘটনায় পরিষ্কার হয়ে গিয়েছে। তাদের 10টা গাড়ি ভেঙেছে। পাশাপাশি গতকাল রাতে চেতলায় সংবাদ মাধ্যমের ওপর হামলারও কড়া সমালোচনা করে তিনি বলেন, সংবাদ মাধ্যমের ওপর হামলা মানে গণতন্ত্রের ওপর হামলা। এতদিন পুলিশ ও সংবাদ মাধ্যমকে ধমক চমক দিত রাজ্যের শাসক দল, এখন তারা নিরপেক্ষ হয়ে কাজ করার চেষ্টা করছে, তাই তাদের ওপর হামলা করছে শাসক দল। বেশি বাড়াবাড়ি করলে ওদের পক্ষে খুব মুশকিল হবে, লোক ওদের গণধোলাই দেবে। গতকালকে মাথা ভাঙাতে তৃণমূল প্রার্থীর আপনাদের উপরে আমরা হামলা করি না। হামলা কারা করেছে তো দেখা গেছে, আমার 10টা গাড়ি ভেঙেছে, মেরেছে, মাথা ফাটিয়েছে, আমাকেও মেরেছে। হামলা যারা করেছে তারা এখন উল্টো বলছে। হামলা তো উল্টো শুরু হয়নি, যেভাবে দিদিমণি কথাবার্তা বলছেন পাবলিক কিন্তু হামলা করবে। দাদা, চেতলায় একটা ঘটনা ঘটেছে, ক্যামেরাম্যান রিপোর্টারদের গাড়ি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে, কাজ কেড়ে নেওয়া হয়েছে, তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনীরা এখন করেছে অভিযোগ, কি বলবে? যাদেরকে ওরা দুজন কাজে লাগিয়েছে, পুলিশকে কাজে লাগিয়েছে, পুলিশ এখন কথা শুনছে না বলে পুলিশকে গালাগালি দিচ্ছে, মিডিয়াগুলোকে জোর করে ধমকে চমকে নিজের মতো কাজ করেছে, আজকে মিডিয়াও বুঝতে পেরেছে পরিবর্তন হচ্ছে, তাই মিডিয়া কর্মীদেরকে মারছে। সেদিন আমার সঙ্গে ছিলেন যারা তাদের গাড়ি ভেঙেছে, তারপরে ইলেকশন কমিশন, সেন্ট্রাল ফোর্স, ইভিএম, এদের মাধ্যমে জিতে দিদিমণি দুবার মুখ্যমন্ত্রী হয়েছেন। এখন মনে হচ্ছে এরা শত্রু, কারণ হেরে যাচ্ছেন, লোক সঙ্গে নাই। এই হতাশার থেকে এই ধরনের কাজ করছে ওরা, আর এগুলো সমস্ত উল্টো হচ্ছে। সাধারণ মানুষ এগুলো দেখছে, সব জবাবটা ভোটের বাক্সেই দেবে। চুপচাপ পদ্মে ছাপ নয় এবার, সরাসরি পদ্মেই ছাপ। রাজগঞ্জে গিয়ে ভোটারদের কাছে এমনই বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ রাজগঞ্জ বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুপেন রায়ের সমর্থনে রাজগঞ্জ কলেজ থেকে কালীনগর পর্যন্ত একটি মহামিছিলের ডাক দেওয়া হয়। সেই মিছিলে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মিছিল ঘিরে কর্মীদের উচ্ছ্বাস ছিল সকাল থেকেই, যেন এক উৎসবের চেহারা নিয়েছিল এই মহামিছিল। সেই মিছিলে মতুয়া সম্প্রদায়ের মানুষজনও উপস্থিত ছিলেন। রাজগঞ্জে দিলীপ ঘোষকে দেখতে রাস্তার দুই ধারে অসংখ্য মানুষ দাঁড়িয়েছিলেন। মিছিল শেষে কালীনগরে এক পথসভায় ভাষণ দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, এবার চুপচাপ পদ্মে ছাপ নয়, সরাসরি পদ্মে ছাপ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হবেন।
আর সকাল সকাল রান্না করার আগেই ভোট দান করবেন। অপরদিকে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রেও বিজেপি প্রার্থী কৌশিক রায়ের সমর্থনে রোড শো করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ময়নাগুড়ি বাইপাস এলাকা থেকে রোড শোটি শুরু হয়। এরপর ময়নাগুড়ি বিভিন্ন রাস্তা পরিক্রমা করে রোড শোটি। দিলীপ ঘোষের সাথে গাড়িতে ছিলেন ময়নাগুড়ি বিজেপি প্রার্থী কৌশিক রায়, জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় সহ অন্য বিজেপি নেতারা। ব্যান্ড পার্টির সহযোগে আয়োজিত এই রোড শো ঘিরে ময়নাগুড়িতেও দলীয় কর্মীদের মধ্যে বেশ উন্মাদনা তৈরি হয়। তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে, আর সেই কারণে কেউ বা পায়ে ব্যান্ডেজ বেঁধে ঘুরছেন, আবার কেউ হুমকি দিচ্ছেন ভোটারদের। বেলাকোবায় গিয়ে তৃণমূলকে এভাবে বিতলেন সিপিআইএম এর একসময় দাপুটে নেতা সুশান্ত ঘোষ। রাজগঞ্জ ব্লকের বেলাকোবা বটতলায় সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী রতন কুমার রায়ের সমর্থনে আজ এক জনসভা করা হয়। সেই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম এর দাপুটের নেতা সুশান্ত ঘোষ, সাথে ছিলেন প্রার্থী রতন কুমার রায় সহ অন্যান্যরা। সভা শেষে সুশান্ত ঘোষ সাংবাদিকদের বলেন, তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, সেই কারণে তৃণমূলের কেউ পায়ে ব্যান্ডেজ লাগিয়ে ঘুরছেন, কেউ আবার ভোটারদের হুমকি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন। সংযুক্ত মোর্চা মানুষের আশা ভরসার যোগ্য হয়ে উঠেছে, মানুষ এখন আশা ভরসা করছে সংযুক্ত মোর্চাকে। রাজ্যের ধপবাজে সরকার আর দিল্লির ধপ্পাবাজে সরকার, তারা বাংলার মানুষের মনে দাগ কাটতে পারছে না। অঢেল টাকা পয়সা খরচ করছে, হেলিকপ্টারে করে প্রচারে ঝড় তুলছে, কিন্তু মানুষের মধ্যে মানুষের মনকে নাড়ানোর ক্ষমতা ওদের নেই, ওদের ধাপ্পাবাজি ধরা পড়েছে। সেই জন্য মানুষ মনে করছে এই বাংলার নির্বাচনে যা ফলাফল হবে সেটা হবে ঐতিহাসিক। যখন পায়ের তলায় মাটি আলগা হয়ে যায় তখন কেউ পায়ে ব্যান্ডেজ বেঁধে বসে থাকে, আর কেউ প্রকাশ্যে হুমকি দেয়, অসুবিধার কি আছে? পায়ের তলায় মাটি আলগা হয়ে গেছে সেটা ওরা সবাই জানে। জলপাইগুড়িতে আর মাত্র কয়েকদিন বাকি বিধানসভা নির্বাচনের, তাই সকাল বিকাল শহরে জোর প্রচার চলছে বিভিন্ন রাজনৈতিক দলের। শুক্রবার দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচার করলেন জলপাইগুড়ি সদর বিধানসভার বিজেপি প্রার্থী তথা আইনজীবী সৌজিৎ সিংহ। এদিন জলপাইগুড়ি পুরসভার 25 নম্বর ওয়ার্ডে নেতাজিপাড়া এলাকায় পদযাত্রার মধ্য দিয়ে প্রচার করেন তিনি। পদযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির নেতাকর্মীরা। প্রার্থী বলেন, মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছেন, মানুষ জনতা জনার্দন। তিনি আরও বলেন, আগামী দিনে তৃণমূলে সাইনবোর্ড থাকবে না। অপরদিকে জোর কদমে প্রচার চলছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরও। আজ জলপাইগুড়ি শহরে 13 এবং 14 নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে যান সদর আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার প্রদীপ কুমার বর্মা, এলাকার কোঅর্ডিনেটর বিশ্বজিৎ সরকার, এসজেডিএর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন এবং শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন ব্যানার্জিকে সাথে নিয়ে ওই দুই ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় ঘোরেন প্রার্থী। মানুষের বিপুল সাড়া তিনি পাচ্ছেন বলে জানান। ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে আরএসপি প্রার্থীর সমর্থনে বৃহস্পতিবার সন্ধ্যায় পদমতি দুই অঞ্চলে পথসভা করল বাম কংগ্রেস জোট সংযুক্ত মোর্চা। পদমতি দুই গ্রাম পঞ্চায়েতের পকিনাগার বাড়িতে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় প্রবীণ কংগ্রেস নেতা কালীপদ শর্মা, প্রার্থী নরেশ চন্দ্র রায়, সিপিআইএম এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য হরিহর রায় বসুনিয়া, বিজয়বন্ধু মজুমদার,
ময়নাগুড়ি দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক ভূপতি মোহন সেন, আরএসপির পদুমতি দুই অঞ্চল কমিটির সম্পাদক রমেশ চন্দ্র রায়, কংগ্রেসের ময়নাগুড়ি দুই ব্লক সভাপতি মোহাম্মদ নূর এবনে সালাউদ্দিন আহমেদ প্রমুখ। রাজ্যে সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা গঠন করতে জনগণের কাছে সংযুক্ত মোর্চার প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তারা। রাত পোহালেই রাজ্যের চতুর্থ দফার বিধানসভা নির্বাচন। এই দফায় নির্বাচন হবে জলপাইগুড়ির দুই প্রতিবেশী জেলা আলিপুর দুয়ার ও কোচবিহার জেলায়। আর তাই জলপাইগুড়ি জেলাতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রশাসনের তরফে। জলপাইগুড়ি জেলা জুড়ে চলছে নাকা চেকিং। জেলার প্রতিটি জাতীয় সড়ক, এশিয়ান হাইওয়ে এবং রাজ্য সড়কে চলাচলকারী সমস্ত গাড়িগুলিকে দাঁড় করিয়ে তল্লাশি করা হচ্ছে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা এলাকা থেকে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা এলাকায় ঢোকার মুখে মড়াঘাট ও তেলিপাড়া এলাকায় দেখা গেল নাকা চেকিংয়ের ছবি। তল্লাশি চালিয়ে দেখা হচ্ছে গাড়ির মধ্যে কোনো অবৈধ সরঞ্জাম, নেশাজাতীয় দ্রব্য, আগ্নেয়াস্ত্র অথবা টাকা নিয়ে যাওয়া হচ্ছে কিনা। এদিকে আসন্ন বিধানসভার নির্বাচনের দিনক্ষণ যত এগোচ্ছে তত কড়া নিরাপত্তার চাদরে মুড়ে যাচ্ছে শহর জলপাইগুড়িও। আজ আধা সেনাবাহিনীর রুটমার্চ দেখা গেল শহরে। বাবুপাড়া প্রধান ডাকঘর মোড়, স্টেশন রোড, কদমতলা, ডিবিসি রোড সহ বিভিন্ন জায়গায় চলে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। তৃণমূল ও বিজেপি দুই দলেরই নেতা গিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন, তাই ভোট বয়কটের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন বাসিন্দারা। তবে প্রতিশ্রুতি পূরণ না হলে পরবর্তীতে আবার বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা এক ও দুই গ্রাম পঞ্চায়েতে সীমান্তবর্তী তালগুড়ি ঘাটে ধরলা নদীতে পাকা সেতু এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। নদী সংলগ্ন দুই পাড়ের বাসিন্দারা দলমত নির্বিশেষে তালগুড়ি ঘাট সেতু উন্নয়ন কমিটি গঠন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এতদিন প্রতিশ্রুতি মিললেও কাজ হয়নি, তাই এবার বিধানসভা ভোট বয়কট করে আন্দোলনে নামার পরিকল্পনা করেন তারা। কিন্তু সম্প্রতি এলাকা পরিদর্শন করেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন এবং বিজেপির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। দুজনে সেতু করে দেওয়ার আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতি পাওয়ার পরই ভোট বয়কটের সিদ্ধান্ত স্থগিত করেন বাসিন্দারা। তাদের বক্তব্য, তৃণমূল ও বিজেপি দুই দলেরই প্রতিনিধিরা গিয়ে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন, কাজেই যে দল ক্ষমতায় আসুক না কেন পাকা সেতু তাদের চাই, তা না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথেই যাবেন তারা। ইনিয়া বামফ্রন্টের আমল থেকে আমরা এটার আন্দোলন করছিলাম এই ব্রিজে, কিন্তু কোনো নেতৃত্ব এটা সুরাহা করতে পারে নাই। দুয়ে জায়গার চার জায়গায় অ্যাপ্লিকেশন আমাদের দেওয়া ছিল, কিন্তু সেই কাজটা আমাদের সুরাহা হয় নাই। এখন দুই তরফ থেকেই বিজেপির থেকেও যা আসছে সংসদ এবং তৃণমূল থেকেও আসছে, বিজয় বর্মন প্রতিশ্রুতি দিয়ে গেছে, দেখেও গেছে, তারা ক্যামেরা করে নিয়ে গেছে, এবার এটা নকশা করে নিয়ে গেছে। এখন আগামী দিনে যদি হয় সেটার অপেক্ষায় আমরা আশাবাদী, দেখি এখন আগামী দিনে কী হয়, আর না হলে পরে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। চাকরি দেওয়ার নাম করে পিতা ও পুত্রের বিরুদ্ধে প্রায় 50 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। অভিযুক্ত ছেলে সত্যায় রায় পালিয়ে যেতে সক্ষম হলেও শ্রীঘরে অভিযুক্ত বাবা সৌমেন রায়। ঘটনায় শুক্রবার রীতিমতো চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়িতে। অভিযোগ, দীর্ঘদিন থেকে অভিযুক্ত পিতা ও পুত্র চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। টাকা দেওয়ার পরও চাকরি না হয় স্বাভাবিকভাবে ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রতারিতরা। এ নিয়ে শুক্রবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগকারীরা অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবা সৌমেন রায়কে আটক করা হলেও ছেলে সত্যক রায় পলাতক। জানা গিয়েছে প্রতারক বাবা ও ছেলে দীর্ঘদিন ধরে শহরের আনন্দপাড়ায় একটি বাড়িতে ভাড়া থাকত। সত্যায় জলপাইগুড়ির একটি নামি জিমে প্রশিক্ষক হিসেবে কাজ করত। সেই সুবাদে বিভিন্ন জনের কাছ থেকে এভাবে টাকা হাতিয়ে নিত। জানা গিয়েছে অয়নান্ত দাসের থেকে 3,50,000, দেবজিৎ দাসের 1,25,000, সৌগত বিশ্বাসের থেকে 2,68,000, শিশির রায়ের কাছ থেকে 12 লক্ষ, বিপিন রায়ের থেকে 8 লক্ষ, হিয়া ঘোষের কাছ থেকে 8 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অভিযুক্তদের থেকে টাকা ফেরত এবং তাদের কঠোর শাস্তির দাবি করেছেন অভিযোগকারীরা। সত্য রায় বলে একজন, যার ডাকনাম বুম্বা, সে এবং তার বাবা, এরা দুজন মিলে আমাদের থেকে, আমরা একাধিক লোক এখানে আছি, আমাদের থেকে চাকরি দেওয়ার নাম করে পয়সা নিয়েছিল, বিভিন্নভাবে পয়সা নিয়েছে, চাকরি দেওয়ার কথাও বলেছে। পরে পরবর্তীতে যখন আমরা বলেছি যে চাকরি বাকরি অ্যাকচুয়ালি এইভাবে আমরা পেতে চাই না, আমাদের টাকা ফেরত দিন,
তো তখন থেকে টাকা ফেরত দিচ্ছিল না। তারপর তারা এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এখানে তারা ভাড়া বাড়িতে থাকতো, তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আমরা পুলিশের দ্বারস্থ হই। আনন্দপাড়াতে ভাড়া থাকতো অরণ্য চক্রবর্তীর বাড়িতে। বলছি যে তাদের সাথে পরিচয়টা কীভাবে হয়? আমাদের সাথে পরিচয় হয় জিমে, আমরা আমেরিকান হেলথ ক্লাবের মেম্বার, ওখানে আমরা যেতাম, সেখানেই পরিচয় হয়েছে। টাকা যে নিত, একটা তো বিশ্বাস অর্জন করার তো একটা ব্যাপার থাকতো। হ্যাঁ, বিশ্বাস অর্জন করার জায়গা ছিল, কারণ আমরা 2019 সাল থেকে ওকে আমি চিনি, সেই সময় থেকে ভীষণ ভালো সম্পর্ক আমাদের সাথে, খুব ভালোভাবে মিশত, মানে আত্মীয়তার সম্পর্কর মতো তৈরি করে ফেলেছিল, দাদা ভাই সম্পর্ক তৈরি করে ফেলেছিল। তার বাবা আমাকে নিজের ছেলের মতো স্নেহ করতেন এবং এমনভাবে বিশ্বাসের একটা মায়াজাল তৈরি করেছিল যেখানে আমরা বাধ্য হয়েছিলাম বিশ্বাস করতে। শক্ত রায় আর ওনার বাবা আছেন সৌমেন রায়, উনি এই চাকরির প্রতারণার নাম করে মানে টাকা অর্জন করার চেষ্টা করছেন সকলের থেকে, ঠিক আছে, আমার থেকে করার চেষ্টা করেছেন। আমার থেকে 1,25,000 অলরেডি নেওয়া হয়ে গেছে, ঠিক আছে, কারণ বিভিন্ন কারণে রিলেশন ক্রিয়েট করে আগে টাকা ধার নেওয়া হতো, টাকা শোধ করে দিত, টাকা ধার নেওয়া হতো আবার শোধ করে দেওয়া হতো, এইভাবে বারবার চলতে থাকে। একবার টাকা নিয়ে নেওয়ার পরে বলছে তোর একটা জায়গায় সেটিং করা হয়ে গেছে এগুলো বলে, টাকা যখন রিটার্ন চাওয়া হয় বিভিন্ন ধরনের, দুজনই সৌমেন রায় আর ওনার ছেলে যিনি আছেন শক্ত রায়রা দুজনই, ডাকনাম বুম্বা, এই জন্য আজকে থানায় আসা। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ, পাশাপাশি অভিযুক্ত ছেলে শক্ত রায়ের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। এবি নিউজে থাকছে আরো খবর, সময় এখন বিরতির, সঙ্গে থাকুন। নেশামুক্ত সমাজ গঠন, দিশাহীন যুব সমাজ, ছোট ছোট কুটির শিল্পের মাধ্যমে কর্মসংস্থান, জৈব কৃষি ব্যবস্থা, দুর্নীতিমুক্ত নিয়োগ ব্যবস্থা, জলপাইগুড়ি শহরে উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা গড়ে তোলা, উপযুক্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এবং রাস্তাঘাট যানজট মুক্ত রাখা, উত্তরবঙ্গে কৃষিজ পণ্যকে কেন্দ্র করে ভারী শিল্প গঠন করার জন্য জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী হরিদাস বিশ্বাস মহাশয়কে ফুটবল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এবি নিউজ। দীর্ঘ 3 বছরের প্রতীক্ষার অবসান, শুক্রবার বিকেলে জলপাইগুড়ি শহরে ঢোকার মুখে মহিতনগর এলাকার নবনির্মিত ফ্লাইওভার সবুজ পতাকা নাড়িয়ে খুলে দেওয়া হলো স্থানীয় পুলিশ প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের বরাদপ্রাপ্ত কোম্পানির আধিকারিকদের উপস্থিতিতে। বিধানসভার নির্বাচনকে মাথায় রেখে এবং মানুষের সুবিধার জন্য পরীক্ষামূলকভাবে এই ফ্লাইওভারটি চালু করা হলো এদিন। সূত্রের খবর, ফ্লাইওভারের দৈর্ঘ্য 1,350 মিটার, এর মধ্যে রয়েছে 17টি পিলার। ফ্লাইওভারটি সম্পূর্ণ করতে সময় লেগেছে 3 বছর। খুব দ্রুতই পাশের ফ্লাইওভারটির কাজও সম্পূর্ণ করা হবে বলে জানা গিয়েছে। ফ্লাইওভার খুলে দেওয়ার ফলে মহিতনগর রেলগেটের নিত্যদিনের যানজট ও দুর্ঘটনা থেকে রেহাই পাবেন অসংখ্য মানুষ। আজকে যে এখানে যে নতুন করে ব্রিজ যেটা হয়েছিল, ওটা এক সাইড থেকে 2 লেনটা মানে L&T অথরিটি ওটা খুলে দিচ্ছে, ওই ব্যাপারে আমাদেরকে ডাকছেন ওনারা, তো আসে আমরা দেখলাম কমপ্লিট, কাজটা কমপ্লিট হয়ে গেছে, তা আজকে থেকে চালু মানে হয়ে যাবে, এই এই হিসাবে আমাদেরকে ডাকা হলো। আমরা আসলাম দেখলাম, সব কিছু ঠিক আছে, আর আমি জিজ্ঞাসা করলাম, সব চেক করে ওনাদের যে মানে ইঞ্জিনিয়ারিং যে আছে, যে কাজটা ওনাদের সবটাকে টেস্ট করে যাঁচ করে ওই রাস্তাটা এখন খুলে দিয়েছে, তো ব্রিজটা হ্যাঁ ওনারা বলে দিয়েছে আমাকে, মানে যত আছে এক্সামিন হয়ে গেছে, হ্যাঁ রাস্তাঘাট চেক হয়ে রাস্তা এক্সামিন হয়ে ওরা এখন মানে ওরা আজকে থেকে চালু করে দিয়েছে, তো এটা চালু হয়েছে, ভালো হয়েছে, একদিকে আমাদের অনেক সুবিধা হয়েছে, যেটা আমাদের দীর্ঘদিন আমাদের রেলগেটে যেটা অসুবিধা ভোগতাম, যেটা জামের সমস্যা হয়তো, বিশেষ করে রেলগেট, হ্যাঁ ওইটা সমস্যাটা একটু দূর হলো আমাদের কাছে থেকে। স্থানীয় ব্যক্তিরা বলেন ফ্লাইওভারটি পরীক্ষামূলকভাবে চালু হওয়ায় তারা খুবই আনন্দিত।
আজকে আমাদের এই দীর্ঘ 100 বছরের যে আমাদের জ্বালা যন্ত্রণা, মানে আমাদের ঠাকুরদাদা বাবা মা এরা দীর্ঘ 100 বছর ধরে জ্বালা যন্ত্রণা ভোগ করছিল, তার আজকে নিরসন হতে চলেছে। পার্মানেন্টলি নয়, এটা পরীক্ষামূলক আজকে এই ফ্লাইওভারটা খুলে দেওয়া হচ্ছে, যাতে এই ভোটের মরশুমে বা এই ফ্লাইওভারটা তৈরি হলো যাতে এটা সঠিকভাবে মানে তৈরি হয়েছে কারণ তার পরীক্ষামূলকভাবে এই আজকে ফ্লাইওভারটি খুলে দেওয়া হলো। কোন এলাকা এটা, কোন ফ্লাইওভার? এটা জলপাইগুড়ি মহিতনগর 31 নং জাতীয় সড়ক। এটা কি আপনারা এতে খুশি? আমরা খুশি, প্রচণ্ড খুশি। এতদিন কি অসুবিধা? এতদিন দাবি জানিয়েও আমাদের এই সমস্যার সমাধান হচ্ছিল না। দীর্ঘদিন দীর্ঘ রাত্রে আমরা মানে শিলিগুড়ি বা জলপাইগুড়ি যাতায়াত করি এবং ডেলি প্যাসেঞ্জার হিসেবেও যাতায়াত করি এবং দীর্ঘদিন যাতায়াতের ফলে আমরা মানে দীর্ঘ ভুক্তভোগী, কারণ বহু রাত্রে এই জায়গাটাই মানে ব্লকেজ হয়ে থাকে রেল লাইন ক্রসিংয়ের জন্য। সেটা আজকের থেকে মানে কিছুটা হলেও লাগু হবে। আজকে এখানে আমাদের ফোর লেনের ফ্লাইওভারটা উদ্বোধন হলো আর কি। প্রচুর ধুলাবালি হচ্ছিলো, এখন এটা হওয়াতে যাই হোক আমাদের ভালোই হলো। হ্যাঁ, ফ্লাইওভারের দাবি ছিল। নিশ্চয়ই খুব সুবিধা হবে, যানজটের সমস্যা তো হচ্ছিলো, এই সবের অসুবিধা, পারাপারের একটা অসুবিধা হচ্ছিলো। এখন রেলগেট থাকার কারণে তো একটা যানজট রোজ হচ্ছিলো, যানজটের ফলে তো যাতায়াত, রুগী সব নিয়ে যাওয়ার অসুবিধা হচ্ছিলো হসপিটালে। হ্যাঁ হ্যাঁ, প্রায় দুর্ঘটনা ঘটতো। এখন তো মনে হচ্ছে ভালোই হবে, দুর্ঘটনা সচরাচর হবে না। অবিলম্বে 4G পরিষেবা চালু সহ কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথে নামল BSNL এমপ্লয়িজ ইউনিয়নের জলপাইগুড়ি শাখা। শুক্রবার জলপাইগুড়িতে প্রধান ডাকঘরের সামনে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সারা দেশের সাথে জলপাইগুড়িতেও প্রতিবাদ জানিয়ে স্ট্রিট কর্নার অনুষ্ঠিত হয়। ইউনিয়নের জেলা সম্পাদক সুমেন্দু কুমার চন্দ্রায় বলেন, কেন্দ্রীয় সরকার যেভাবে BSNL থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার উপর আক্রমণ করছে, এর ফলে 4G পরিষেবা সহ অন্য পরিষেবা থাকা সত্ত্বেও সেটা আজ পর্যন্ত চালু হয়নি। অবিলম্বে 4G পরিষেবা চালু করা হোক, পাশাপাশি ঠিকা শ্রমিক এবং রেগুলার কর্মচারীদের সময় মতো বেতন দেওয়ারও দাবি করেন। তিনি আরও বলেন, ইতিমধ্যে জলপাইগুড়িতে একজন ঠিকা শ্রমিক সহ সারা ভারতে 15 জন শ্রমিক দীর্ঘদিন সময় মতো বেতন না পেয়ে ঋণের বোঝা কাঁধে নিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। BSNLকে বাঁচাতে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা এদিন স্ট্রিট কর্নার করলেন। BSNL থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারিকরণ থেকে শুরু করে বিক্রি করা, এক কথায় বলা যায় বিক্রি করে দেওয়ার যে চক্রান্ত করছে এই কেন্দ্রীয় সরকার, এই তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। যেমন BSNLকে 4G এখনও পর্যন্ত দেওয়া হয়নি, BSNLকে রুগ্ন থেকে আরও রুগ্নতর করে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে আমরা একত্রে মিলে আমরা লড়াই করে যাচ্ছি। BSNLের ঠিকা শ্রমিকদের সময় মতো মাইনা দেওয়া হচ্ছে না, তার কারণ হচ্ছে গত 8 মাস থেকে 9 মাস বা 1 বছরের মতো সারা ভারতবর্ষব্যাপী মাইনা না দেওয়ার ফলে গত 6ই এপ্রিল মানে এই বছরই আমাদের একজন ঠিকা শ্রমিক উনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এটা কেন হবে, তার বিরুদ্ধে আমরা কেন্দ্রীয় সরকার, তার বিরুদ্ধে আমরা লড়াই আন্দোলন করছি। বেপরোয়াভাবে বাইক স্কুটি চলাচল দিন দিন বেড়ে চলেছে শহর জলপাইগুড়িতে, আর এতে প্রায় দিনই ছোট বড় দুর্ঘটনা ঘটে চলেছে শহরে। আজ সকালে শহরের পবিত্রপাড়ার মেন রোড দিয়ে এক কিশোর স্কুটি নিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল। সে সময় বয়লখানায় বাজার করতে আসা একজন মাঝবয়সী ব্যক্তিকে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ওই কিশোর বাইকার। ঘটনায় ব্যক্তিটি হাতে পায়ে খুব আঘাত পান। এলাকার মানুষ আহত ব্যক্তিকে সাথে সাথে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সে সময় পুলিশের এক আধিকারিক ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দুর্ঘটনার জন্য কিছুটা সময় আটকে যায় তার গাড়ি। ঘটনার জেরে ওই রাস্তায় যানজট পরিস্থিতি তৈরি হয়। এলাকার মানুষ ওই স্কুটিটিকে আটক করেন। একটা লোক বাজার করে সাইড দিয়ে যাচ্ছিল, বয়স্ক লোক, স্কুটি পুরো স্পিডে, ছেলেটা কুচবিহারে এই কাকা বাড়িতে ঘুরতে আসছে, সে এত স্পিডে আসছে মানে লোকটাকে মারিয়ে দেওয়ার পর এখান থেকে ফাটায় একদম যা তা অবস্থা লোকটার। লোকটার অবস্থা খুব খারাপ, সবাই মিলে ধরে টোটো করে নিয়ে হাসপাতালে পাঠানো হলো। না না না, কিছু জানা না, কিচ্ছু জানা যায়নি। লোকটা লোকাল এখানে আশেপাশেরই হবে, সে কুচবিহারে, সেও গেল হাসপাতালে। আজ থেকে শুরু হলো জলপাইগুড়ি গৌরীহাটের করলায় বারুণী স্নান, যদিও এবার করোনা ও ভোটের জন্য সেখানে মেলা করার অনুমতি দেয়নি প্রশাসন। প্রতি বছর উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অনেক পুণ্যার্থী গৌরীহাটের করলা নদীতে পুণ্য বারুণী স্নান করতে আসেন।
সারা বছর করলা নদীর জল দক্ষিণ দিকে প্রবাহিত হলেও এ সময় উত্তর মুখে প্রবাহিত হয় জল। আর এই বিষয়টিকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন পুণ্যার্থীরা। নদীর উত্তর মুখে জলে স্নান করলে পুণ্য অর্জন হয় বলেই বিশ্বাস অনেকের। তাই এই বিশেষ সময় বারুণী স্নানে অংশ নেন অনেকেই, সঙ্গে বারুণী মেলায় ঘুরে আনন্দ করেন। কিন্তু এবার সেই মেলা না হওয়ায় বারুণী স্নানে অন্যবারের তুলনায় তেমনভাবে পুণ্যার্থীদের ভিড় দেখা গেল না। সামাজিক দূরত্ব বজায় রেখে স্নান করতে অনুরোধ জানিয়েছেন হাট কমিটির সদস্যরা, সেই সঙ্গে তারা মাস্কও বিতরণ করেন। বারুণী স্নান উপলক্ষে হাটের মন্দিরে এবারও গঙ্গা পুজো করা হয়েছে। গঙ্গা পুজো দিতে মন্দিরে ভক্তদের ভিড়ও ছিল যথেষ্টই। বললাম দাদা, এইবার তো মেলার আয়োজন নেই এবং লোকও তেমন দেখা যাচ্ছে না, কি বলবেন? আর কি বলবো, এখন সমাজ জন্য যেটা হয় সেটাই হচ্ছে, সমাজ জন্য যেটা হয় সেটা, করোনা টরোনা আছে, ভোটের সামনে ভোটের ব্যাপার আছে, সেজন্য মেলা টেলা আর কোনো পারমিশন হয় নাই, সেজন্য লোকজন নাই। খারাপ লাগছে না? বিখ্যাত মেলা, খারাপ তো লাগবেই। বাঙালির বারো মাসে ১৩ পার্বণের একটি হলো চড়ক পুজো। বাংলা বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তিতে এই পুজো হয়। এবারও পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিভিন্ন চড়ক ব্রতীরা। বর্তমানে বাড়ি বাড়ি ঘুরে পুজোর উপকরণ সংগ্রহে ব্যস্ত উপাসকের দল। আগের তুলনায় কম হলেও ময়নাগুড়ির বিভিন্ন অঞ্চলে আজও এই পুজোর আয়োজন করে থাকেন বেশ কিছু ব্রতী। তাদের কথা অনুসারে চড়ক পুজো হলো দেবাদিদেব মহাদেবের পুজো, কেউ একে চৈতি পুজো, কেউ আবার গাজনও বলেন। এই পুজো করলে সকলের মঙ্গল হয়, তাই প্রতি বছর নিষ্ঠার সাথে এই পুজোর আয়োজন করেন তারা। বেলকাঠ কিংবা নিম কাঠের তৈরি চড়ক ঠাকুরকে লাল সালুতে মুড়িয়ে রাখা হয়, তা নিয়ে বাড়ি বাড়ি ঘুরে পুজোর সামগ্রী সংগ্রহ করেন তারা। তুলসী তলায় চড়ক ঠাকুরকে বসিয়ে পুজো দেওয়ার পর গৃহস্থের কাছ থেকে পুজোর উপকরণ ও দক্ষিণা সংগ্রহ করেন। তারপর চৈত্র সংক্রান্তিতে মূল পুজোর আয়োজন হয়। এই উপলক্ষে অনেক জায়গায় মেলাও বসে। ময়নাগুড়ি ব্লকের পদ্মতী দুই অঞ্চলের মনির বাড়ির একটি চড়ক দলের সদস্য পরিমল ঋষি বলেন, রোজ সকালে পুজো দিয়ে বেরিয়ে পড়েন তারা, চৈত্র সংক্রান্তির দিন মূল পুজো দিয়ে এর সমাপ্তি হবে। এটা তো কাকু আমাদের ওই যে চড়ক ঠাকুরে বলে, ঠাকুরটার নাম হলো নীলপাট বলে। আচ্ছা আচ্ছা, ঠাকুরের কাঠটা হলো বেলকাঠ। আচ্ছা, আমরা এক মাস ধরে মিরেমিশ খাই, ১৮ তারিখে আমরা স্নান করাইছি, ১৯ তারিখ থেকে বেরোছি। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমাদের তো ঠাকুর বাড়ি বাড়ি সবারে ঘুরতে হবে। আচ্ছা, ঘুরার পরে বড় পুজো আমাদের, মানে তোমাদের পয়লা বৈশাখে যেদিন শাল পালবে, মানে দোমাশি আমরা বাঙালি বলি, হ্যাঁ, ওই দিনে আমাদের বড় পুজো সমর্থন করার পরে আমরা বাড়িতে ঢুকব। আচ্ছা, তার আগে আমরা মিরামিষ মণ্ডপে খাই, মণ্ডপে থাকি। এদিকে প্রত্যেকবারই করেন? হ্যাঁ, এটা আমরা প্রতি বছর করি। বিস্তারিত এবিনিউজের শেষে হেডলাইন্স আরও একবার। হেডলাইন্স স্পন্সার্ড বাই স্টার সিমেন্ট, হ্যায় তাই আর হাম। জলপাইগুড়ি জেলায় একাধিক দলীয় কর্মসূচিতে যোগ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। শহরে চাইপে চর্চা থেকে শুরু করে একাধিক রোড শো ও জনসভা করলেন দিলীপ। বেলাকোবায় সংযুক্ত মোর্চার রাজগঞ্জের প্রার্থীর হয়ে জনসভা করলেন সিপিআইএম এর দাপুটের নেতা সুশান্ত ঘোষ। একাধিক ছেলে মেয়েকে বড় চাকরি দেওয়ার নাম করে প্রায় ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এক জিম প্রশিক্ষক ও তার বাবার বিরুদ্ধে। অবশেষে খুলে গেল জলপাইগুড়ি শহরের ঢোকার মুখে মহিতনগরের ফ্লাইওভারের একটি অংশ, খুশি স্থানীয়রা। What a lovely day. Sir, 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 sir. Fuel tank leak করছে। আমাদের ল্যান্ড করতে হবে। কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার, এসব বাড়ি তো কমজোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার, স্যার, ফিউল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। বেদে বেদে বেদে। আরে বোকা, মে নয় চুন এটা। স্যার, আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং, তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্য হ্যাঁ তৈয়ার হাম। এখন এবি নিউজ এখানেই শেষ করছি, দেখতে থাকুন এবি আমার বিশাল। নমস্কার।